হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। তো এই ভিডিওতে আমি কমপ্লেক্স নাম্বার পার্ট টু নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, কমপ্লেক্স নাম্বারের উপর বেস করে আমি সরি কমপ্লেক্স নাম্বারের ফর্মুলার উপর বেস করে আমি তিনটে টোটাল ফর্মুলার ভিডিও আপলোড করেছি। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে ফর্মুলার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ ফর্মুলা যদি না জানা থাকে তাহলে প্রবলেম সলভ করতে গেলে আপনার সমস্যা হবে। ফর্মুলা জানা থাকলে প্রতিটা প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাবে, এক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। তো চলুন স্টার্ট করি। আজকে এই দুটো শর্ট কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেটা হলো এ স্কোয়ার রুট অফ থ্রি প্লাস ফোর আই, অর্থাৎ এই ইকুয়েশনের স্কোয়ার রুট আমরা বের করব। চলুন স্টার্ট করি। লেট জেড ইকুয়ালস টু থ্রি প্লাস ফোর আই, টোটাল ইকুয়েশানটাকে আমি জেড ধরে নিলাম। স্কোয়ার রুট, স্কোয়ার রুটের মানেই হলো তার দুটো ভ্যালু আসবে, কিউব রুটের মানেই হলো তার তিনটে ভ্যালু আসবে, কিউব রুটও এরপর পাবেন, এখন স্কোয়ার রুট। সো এখান থেকে কি কোনো স্কোয়ার রুট হচ্ছে? হচ্ছে না। থ্রি প্লাস ফোর আই এটা স্কোয়ার কী করে হবে? তাই জন্য আমি এমনভাবে ভাঙবো যেন স্কোয়ার ফর্মুলায় আসে। ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর আই, থ্রিকে আমি ভেঙে দিলাম ফোর মাইনাস ওয়ান, চার থেকে ওয়ান গেলে থ্রি হয়। টু স্কোয়ার প্লাস আই স্কোয়ার মাইনাস ওয়ান, টু হোল স্কোয়ার এটা হলো মিডল পার্ট, প্লাস টু ইন্টু এই টু, ফর্মুলা টু এটা, এই টু হচ্ছে এই টু, প্লাস এখানে আই আছে আই। আমাকে সবসময় মনে রাখতে হবে এই ইকুয়েশানটা যেটা আমার গিভেন ইকুয়েশান সেখানে কিন্তু আমার থাকতে হবে, এমন কিছু ভাগে ভাগ করে দিলে চলবে না যে ইকুয়েশানটা আর মিলল না। ফোর মাইনাস ওয়ান করলাম তাহলে আবার সেই থ্রি আসছে, এখানে আমি নাইন মাইনাস অন্য কিছু করতে পারতাম কিন্তু না, করলে থ্রি আসতো না। টু ইন্টু টু ইন্টু আই, সেই ঘুরে আসলো ফোর আই, প্লাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু, আই এর ভ্যালু যদি হয় রুট ওভার মাইনাস ওয়ান, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, আই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি লিখতে পারছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমার ফর্মুলা চলে আসলো টু প্লাস আই হোল স্কোয়ার, অর্থাৎ তার দুটো ভ্যালু প্লাস মাইনাস টু প্লাস আই, এটাই হলো অ্যান্সার। স্কোয়ার রুটের আরও একটু বড় ধরনের ম্যাথ প্রবলেমও আছে, সেইগুলো আমি এই ভিডিওতে আপলোড করব, তারপর আরওটা বুঝতে পারবেন। একটা ছোট্ট শর্ট কোশ্চেন এটা। এবার নাম্বার টু, ইফ আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান, দেন দ্য ভ্যালু অফ এই পার্টটা রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইজ ইকুয়াল টু কত? চলুন স্টার্ট করি। রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটা হলো আমার ইকুয়েশান যেটার আনসার আমাকে বের করতে হবে। কন্ডিশান হলো আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান কন্ডিশান দিয়ে আমাকে এই ইকুয়েশানটার ভ্যালু বের করতে হবে। প্রথমেই আমি ইকুয়েশানটা হোল স্কোয়ার করব, স্কোয়ার, এবার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙব। রুট ওভার আই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ওভার আই ইন্টু, সরি এখানে রুট হবে, রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই হোল স্কোয়ার, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। স্কোয়ার রুটে কাটতে পারি আই প্লাস টু ইন্টু, আমি যদি এখান থেকে মাইনাস ওয়ান একটা মাল্টিপ্লাইয়ের আকারে বের করে নেই তাহলে রুট ওভার আই ইন্টু রুট ওভার আই আসছে, আর রুট ওভার আই ইন্টু রুট ওভার আই ইকুয়ালস টু আই, সুবিধে হচ্ছে মাইনাস রুট ওভার
সরি রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার আই ইন্টু রুট ওভার আই প্লাস এখানেও সেম স্কোয়ার আর রুটে কেটে গেল মাইনাস আই ইকুয়ালস টু আই প্লাস টু ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান এখান থেকে আই হয়ে যাচ্ছে লাস্ট পার্টটা মাইনাস আই প্লাস আই মাইনাস আই কাটতে পারছি টু ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান আই এর ভ্যালু আমরা কন্ডিশনে কী পেয়েছিলাম রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান সরি মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু আর এটাই হলো অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ধরনের শর্ট কোশ্চেনগুলো খুব ইজি, আপনাকে শুধু ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ফর্মুলা মাথায় রেখে ম্যাথসগুলোর সলিউশন করবেন, দেখবেন শর্ট কোশ্চেন এক্সাম হলে গিয়ে আনসার করতে খুব ইজি হচ্ছে। আর শর্ট কোশ্চেন এক্সাম হলে আনসার করাটা খুবই দরকার। শর্ট কোশ্চেন আনসার করার ফলে আপনি খুব ইজিলি অনেক মার্কস ওঠাতে পারবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস। তারপরে যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।